আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ময়দার হালুয়া। এই সুন্দর হালুয়াটা আমি তৈরি করেছি ময়দা দিয়ে, ময়দা আর চিনি সাথে সামান্য ঘরে থাকা দুই একটা উপকরণ দিয়েই এই অসম্ভব সুন্দর হালুয়াটা তৈরি করে নেওয়া যায়। তৈরি করতে সময় লাগবে আধা ঘন্টা, আর এটা সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 2 সপ্তাহের মতো। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার ময়দার হালুয়া তৈরি করতে হয়। এর জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দাটাকে আমি 1/2 কাপ পানি দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, একবারে দিলে দেখা যাবে একটা সাইড নরম হয়ে যাবে, বাকিটা আর মিশতে যাবে না। এখন 1/2 কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে মথে একটা নরম ডো তৈরি করে নিব। এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দিতে হবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। পানি দেওয়ার পরে এবার এই পানির মধ্যে ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কোচলে কোচলে মেখে নিতে হবে। আর এটা মাখার সময় খেয়াল করবেন যে আস্তে আস্তে পানির রংটা পরিবর্তন হতে শুরু করবে, পানির কালারটা আস্তে আস্তে একদম সাদাটে হয়ে যাবে। দেখে হয়তোবা মনে হবে যে এখানে পানি নেই, এখানে হয়তোবা দুধ আছে, এরকম হয়ে যাবে কালারটা পরিবর্তন হয়ে। আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন যে পানিটা একটু ঘন হয়ে দুধের মতো হয়ে যাবে, এবং যে ডোটা সেটা পরিমাণে কিছুটা কমে আসবে এবং অনেকটা রাবারি হয়ে যাবে। তখন বুঝতে হবে যে আমরা আসলে মিশ্রণটা যেরকম চাচ্ছি সেরকম হয়ে গিয়েছে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এবার চালনি দিয়ে সেই মিশ্রণটাকে সম্পূর্ণ চেলে নিচ্ছি, এতে করে কোনো লাম্পস থাকলে সেটা আটকে যাবে এবং এই অংশটা আমি ফেলে দিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, মানে 1 কাপ থেকে অল্প একটু কম, তবে আপনারা যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমি একটু হালকা মিষ্টি পছন্দ করি, এজন্য আমি একটু কমে দিলাম, আপনারা চাইলে 1 কাপও দিতে পারেন। এখন যেটা করতে হবে, চুলার আঁচটা ধরিয়ে দিয়ে মাঝারি আঁচে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। 2-3 মিনিটের মধ্যেই এই মিশ্রণটা গরম হয়ে যাবে এবং এটা আস্তে আস্তে একটা ঘন মিশ্রণে পরিণত হতে শুরু করবে। 2-3 মিনিট পরে দেখবেন এরকম কিছুটা ঘন ঘন হয়ে আসছে, আর ওই সময় খুব দ্রুত দেখবেন এটা ঘন হয়ে একটা থিক কনসিস্টেন্সিতে চলে আসবে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, না হলে লাম্পস বেঁধে যেতে পারে। প্রায় 7-8 মিনিট মতো জাল করার পরে যখন এরকম ঘন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি সামান্য একটু জর্দা রং পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। রংটা এখানে টোটালি অপশনাল, কেউ দিতে না চাইলে নাও দিতে পারেন, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আমি ব্যবহার করছি। এখন সব কিছু একত্রে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবং হালুয়ার এই কনসিস্টেন্সিটা আর একটু ঘন হয়ে আসা পর্যন্ত এভাবেই আসলে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আরও একটু ঘন এবং থকথকে হয়ে এসেছে। তো এই পর্যায়ে অলমোস্ট হালুয়াটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বাদাম কুচি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম আছে, পছন্দ মতো যে কোনো এক ধরনের বাদাম কুচি দিলেও হবে। আর নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এতে করে উপরটা একটু শাইনিও হবে, প্লাস ঘির ফ্লেভারটাও হালুয়ার মধ্যে আরও স্ট্রংলি পাওয়া যাবে। এখন আমি যেটা করবো, এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব, 1 চিমটি পরিমাণ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে আমার কাছে মনে হয় টেস্টের একটা ব্যালেন্স আসে, সো এই জন্যই আমি লবণটা ব্যবহার করলাম। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পরে যখন এরকম একদম ঘন এবং থকথকে একটা মিশ্রণে পরিণত হবে, ওই পর্যায়ে বুঝতে হবে যে হালুয়াটা রেডি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সরাসরি আমি এখানে একটা ট্রের মধ্যে হালুয়াটাকে ঢেলে নিচ্ছি এবং এটাকে আমি আগে থেকেই সামান্য একটু ঘি দিয়ে গ্রিস করে রেখেছিলাম। উপরটাকে একটু সমান করে দিচ্ছি হালুয়ার স্প্যাচুলা দিয়েই। এখন এই হালুয়াটাকে নর্মাল তাপমাত্রায় আমি রেখে দিব পুরোপুরি ঠান্ডা হয়ে, এটা সেট হয়ে যাওয়া পর্যন্ত। 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে আমার হালুয়াটা ঠান্ডা হতে। তো হালুয়াটা কিন্তু এরই মাঝে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি।
মোল্ড আউট করে নেওয়ার পরে এবার হালুয়াটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিব। তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই হালুয়াটাকে কেটে পরিবেশন করতে পারবেন। এই তো হালুয়া কেটে নিয়েছি নিজের পছন্দ মতো। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন এত সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা একটা হালুয়া দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে। যদি আপনি কাউকে পরিবেশন করার পরে না বলেন, আমার ধারণা কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা এবং চিনি দিয়ে সাথে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা একটা হালুয়া। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই হালুয়ার রেসিপিটা ভালো লেগেছে। খুবই সিম্পল একটা রেসিপি, যে কেউই তৈরি করতে পারবেন। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই হালুয়াটা তৈরি করা হয়। এই হালুয়াটাকে আপনারা প্রায় 2 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।